ইরফান সেলিমের ব্যবহার করা গাড়িটিও ছিল ট্যাক্স ফাঁকির, নেই ফিটনেস সনদ। 10 বছর আগে গাড়িটির কাগজের মেয়াদ শেষ হলেও সংসদ সদস্য লেখা স্টিকার দিয়ে চলতো অনায়াসে। পুলিশ বলছে সব বিষয় সামনে নিয়ে তদন্ত করছে তারা। এদিকে ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদকে 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ইরফান সেলিম চলাফেরা অনেকটা ফিল্ম স্টাইলে, ব্যক্তিগত কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ব্যবহার করতেন দামি সব গাড়ি। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের সময় তার সাথে ছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো ঢাকা মেট্রো ঘ/11-5736 নম্বরের একটি ব্রিটিশ ল্যান্ড রোভার, যা এখন ধানমন্ডি থানায় রাখা আছে। ঘটনার পর থেকে গাড়িটি নিয়েও আছে আলোচনা। খোঁজ নিয়ে জানা যায় ইরফানের ব্যবহার করা গাড়িটির ফিটনেস ও ট্যাক্স টোকেন হালনাগাদ নেই। গাড়িটির ইঞ্জিন ক্ষমতা 2495 সিসি। এটি প্রথমে ইউরোপের একটি দেশের দূতাবাসের জন্য আনা হয়েছিল, পরে 2004 সালে দূতাবাস গাড়িটি নিলামে তুললে কিনে নেয় অটোটেক লিমিটেড নামের প্রতিষ্ঠান। বিআরটিএর তথ্য বলছে 2005 সালের 30শে অক্টোবর গাড়িটির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়। ফিটনেস সনদের মেয়াদ শেষ হয় 2010 সালের 1 সেপ্টেম্বর। নিয়ম অনুসারে প্রতি বছর নির্ধারিত ফি দিয়ে ফিটনেস সনদ হালনাগাদ না করলে নির্ধারিত হারে জরিমানা বিধান রয়েছে। সেই হিসেবে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, নবায়ন ফি ও সম্পর্ক শুল্ক বাবদ কয়েক লাখ টাকা জরিমানা হয়েছে। কেউ যদি ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন না করে, ট্যাক্স টোকেন না করে তার পেমেন্টে রেখে দিলে সেখানে আসে কিছু করার নেই। নিয়মটা হচ্ছে যে এগুলো ছাড়া যদি রাস্তায় চলে সেক্ষেত্রে, অর্থাৎ এই গাড়িগুলো রাস্তায় যদি চলে এবং আমাদের মোবাইল কোর্টের আওতায় যদি আসে এবং ট্রাফিক পুলিশের আওতায় যদি আসে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গাড়ির বিষয়ে তদন্তকারী কর্মকর্তারা বলছেন তদন্তের সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যে এই কর্মকর্তার সাথে তার কি হয়েছিল, কেন তাকে মারধর করলো, এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো আমরা এই বিষয়তে জিজ্ঞাসাবাদ করব। এজাহারের যে বিষয়গুলো আছে ওখানে, যে বক্তব্যগুলো আছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তদন্ত করব। সেখানে সেই তদন্তে যে বিষয়গুলো আসবে সকল বিষয়গুলোকে ইনক্লুড করা হবে। এর আগে ধানমন্ডি থেকে ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে ধানমন্ডি থানা। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সংসদ সদস্য হাজি সেলিমের দখল করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল সহ সকল হল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, বারবার হল উদ্ধারের জন্য কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করছে প্রশাসন। এ সময় তিব্বত হল কখনোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিল না। উপাচার্যের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। আজকে হাজি সেলিম এবং তার দোসররা মিলে আমাদের হলগুলো দখল করে, সে তার ওয়াইফের নামে সিটি কর্পোরেশন তার মার্কেট করা হয়েছে। 1957 সাল থেকে আজকে 2020 সাল, এর মধ্যে আজকে দাঁড়িয়ে আছে অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে। এটা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দ্য টপ বেস্ট পপুলার ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, বাট জগন্নাথ ভার্সিটির কেন কোনো আবাসন ব্যবস্থা নেই? মিস্টার হাজি সেলিম, আপনার যদি বাবার সম্পত্তি না হয়ে থাকে দয়া করে আপনি ফিরিয়ে দিন, আর যদি আপনার বাবার সম্পত্তি হয়ে থাকে কিংবা আপনি যদি ক্রয় সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনি এভিডেন্স দেখান,